রাজ্য সরকার জমি দিতে না পারলে সেবক থেকে রংপুর পর্যন্ত রেল লাইনের প্রকল্প সম্ভব নয়। শিলিগুড়িতে এসে সাফ জানিয়ে দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ সিং আংদি। এদিন সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ সিং আংদি। এদিন তিনি আরো বলেন যে রাজ্যে রাজ্য সরকার জমি দিতে ব্যর্থ হয় সেখানে রেল বা কেন্দ্রীয় সরকার কোনো কাজ করে না। এদিন তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে এরপর বাগডোগরা রেল স্টেশনে এসে বিশেষ ট্রেনে করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রওনা দেন। এদিন মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ। অনারেবল আমারা মিনিস্টার বেন দেবশ্রী চৌধুরী কা বহুত দিন সে ডিমান্ড থা ও ফুলফিল করকে জো সুবিধা লোগোঁ কে লিয়ে ট্রেন কা চাইয়ে ও ইধর দেনে কে লিয়ে মই ইধর আ গয়া হুঁ। इधर जो भी समस्या है रेलवे का हमारा अधिकारी उनसे मीटिंग करके वो प्रॉब्लम सॉल्व करके इधर का लोगों के लिए जो भी सुविधा चाहिए वो हम करने के लिए प्रयास करेंगे। सर सेबोक रोंगपुर रेलवे इसका स्टेटस अभी क्या है क्योंकि बंदोबस्ती जो है उन लोगों ने जमीन देने के लिए मना कर दिया। देखो जो राज्य में जमीन नहीं दिया है उधर हम तो लाइन नहीं डाल सकते। जिधर राज्य सरकार सहकार दे के राज्य सरकार जमीन दिया तब योजना कोई भी कंप्लीट होने के लिए अनुकूल होता है। लोगों के लिए रेलवे का बहुत सुविधा भी मिल जाएगी। ये राज्य सरकार का सहकार से हो सकता है। जिधर राज्य सरकार नहीं दे सकता है हम भी केंद्र सरकार कुछ भी नहीं कर सकते, रेलवे भी कुछ भी नहीं कर सकते।